সমস্ত যন্ত্রণা আর অত্যাচার থেকে মুক্তি পায়। তারাকে একমাত্র সারা জীবনের জন্য উদ্ধার করতে পারে জয়, আর আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। এখানে তোমাকে বরের সাজে আর তারাকে বউয়ের সাজে সাজানো হয়েছে। কেন বলো তো? কেন? কারণ তোমাদের দাদুরা ভেবেছিলেন তারা যদি বেঁচে না থাকেন তাহলে তোমাদের বিয়ে দেখে যেতে পারবেন। আমাদের বিয়ে? হ্যাঁ, সেজন্যই এভাবে সাজিয়ে মন্দিরে নিয়ে গিয়ে তোমাদের বিয়ে দিয়েছিলেন। এত সময় হয়ে গেল, তাও তাও এই শিউলি ফুলগুলো অবিকৃত রয়েছে। শিউলি ফুল তো রাতে ফোটে, তার মানে এখনো তারা প্রস্ফুটিত হচ্ছে আর ওই বৃক্ষ শাখা থেকে ঝরে পড়ছে। আর আর সেই শিউলির টানে, সেই শিউলির গন্ধেতে আমার পার্বতী সেখানে আসবে। হ্যাঁ, আমার পার্বতী সেখানে আসবে। আমি এখানে কি করছি? আমার তো সেই স্থানে যাওয়া উচিত। পার্বতী, দেবাদিদেব এত রাত্রে বাইরে কোথায় যাচ্ছেন? আমার ওনাকে অনুসরণ করতে হবে। তাহা তো একটু আগে কত করে জল চাইছিল, এখন কোনো আওয়াজ নেই কেন? ও অজ্ঞান হয়ে গেল না তো? আচ্ছা, তার মানে দিম্মা যা বলেছিল সেটাই ঠিক। জয়দা দিদিভাইকে সাহায্য করতে এসেছে। যাই বাবা, আমি দিম্মাকে গিয়ে আগে খবরটা দিই। আজ তো আর এখানে কোনো শিউলি ফুল দেখছি না। কি হলো? অথচ সেদিন তো কত শিউলি ফুল ঝরে পড়েছিল। কি হলো আজকে? কোনো আজকে কোনো শিউলি ফুল নেই কেন? কেন নেই? তাহলে কি পার্বতী এই স্থান ত্যাগ করে চলে গেছে? আমি আমার পার্বতীকে খুঁজে বার করতে পারিনি বলে সেই রাগে, সেই অভিমানে আমার পার্বতী এই স্থান ত্যাগ করেছে, সেই জন্য শিউলি ফুল নেই। ইস, এই সবটা আমার দোষ। আমার জন্য প্রভু এত রাতে নিদ্রা ত্যাগ করে এসে আমায় খুঁজছেন। আমায় ওনাকে তুষ্ট করতেই হবে। Thank you.
এই তো শিউলি ফুল। তার মানে দেবী আসছেন। এসো পার্বতী এসো, আজ আমি তোমাকে ঠিক চিনে নেব। পার্বতী, আপনার ডাক শুনেই তো এসেছি প্রভু, চিনতে পারবেন তো আমায়? ফিরিয়ে দেবেন না তো? পার্বতী, পার্বতী তুমি এসেছ? পার্বতী, আমি নিশ্চিত ওই আমার পার্বতী। দেবাদি দেব তো এইদিকেই আসছেন, উনি নিশ্চয়ই আমাকে চিনে নিয়েছেন। আমাদের সমস্ত বিরহ বেদনার আজ পরিসমাপ্তি হবে। আসুন প্রভু, আমিও যে আপনার জন্যই পথ চেয়ে বসে আছি। পার্বতী, একি আপনি? তারা, তুমি? চলো 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 পাল্টাই।